বিতর্কিত বক্তা মাহমুদুল হাসান গুনবি রিমান্ডে। নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার বিতর্কিত বক্তা মাহমুদুল হাসান গুনবিকে 3 দিনের রিমান্ডে দিয়েছে আদালত। সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এদিন গুনবিকে আদালতের হাজির করে 10 দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালতে গুনবির পক্ষে রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন আইনজীবী মোহাম্মদ ফারুক হোসেন সহ বেশ কয়েকজন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে বিরোধিতা করেন মুখ্য মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হেমায়েত উদ্দিন খান হিরণ। এ সময় উভয় পক্ষের শুনানি শেষে বিচারক 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শুক্রবার 15 জুলাই সকালে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মাহমুদুল হাসান গুনবিকে গ্রেপ্তার করে র‍্যাব। মাহমুদুল হাসান গুনবি ওয়াচ করে পরিচিত লাভ করলেও তিনি বর্তমানে আনসার আল ইসলামের আধ্যাত্মিক নেতা। তিনি মানহাজি নামের একটি গ্রুপের অন্যতম ব্যক্তি হিসেবে কাজ করছিলেন। তার সঙ্গে মাওলানা হারুন ইজহার ও আলী হাসান ওসামা নামে আরো দুজন দায়িত্বশীল হিসেবে কাজ করতেন। এই দুজন আগেই গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।